সবর কোরআনে কারিমের মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ সবর। আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে, তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, সহিষ্ণুতা, মন মেজাজের সমতা, ধীরতা, কষ্ট সহিষ্ণুতা, বরদাস্ত, এগুলি হচ্ছে সবরের অর্থ। আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্য একটা ঠিক, কিন্তু সেই ধৈর্যের অর্থ কি? এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দেন। এর নাম সবর না। সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না, বিপদে ভেঙে পড়বেন না, বিপদে থাকবেন দৃঢ়, অবিচল, মাথা ঠান্ডা, সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন। এটাই হচ্ছে সবর। ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে, সহিষ্ণুতার সাথে। এই ব্যাখ্যা দিতে গিয়ে আমি একটা স্টোরি এভাবে বলি। এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। তো পীর সাহেব বলছেন, না বাবা আমি সাপের মুরিদ বানাইনি। কয় যে না হুজুর, বহুত আশা করে আসছি, গল্প তো, বহুত আশা করে আসছি আমার মুরিদ বানান। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজগার এভাবে করবা, কিন্তু কাউরে দংশন করতে পারবা না। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে বিয়া কায়ত হয়ে ধানোয়া জমিন, ধানের জমিন, প্যাডি লাইন, সেখানে কাত হয়ে পড়ে জিকির আজগার করতেছে। রাখাল ধান কাটছে, সন্ধ্যার পর এই ধানগুলি বান্ধে নেবে কি দিয়া দড়ি নেই, খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি, ওইটা যে সাপ সে তো বুঝে না। সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে তো খুব মহারাগ, সাপ তো আর যেই সেই সাপ না, মারাত্মক সাপ। সাপ বলতেছে, আরে বাবা তুই আমারে দড়ি মনে করলি, আমি তোর কেমন দড়ি, মুরিদ না হইলে টের পাওয়া দিতাম। বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে, ঘাড়ে খুব ব্যথা লাগছে। বাড়ি নিয়ে যখন দড়িটারে ফালাই দিছে, মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির, বলছে হুজুর কি যে জিকের শিখাইলেন, আমার তো ঘাড় মুচকে গেছে। আশ্চর্য কথা, জিকের আজগারে মানুষের মানে কারো ঘাড় তো মস্কাবার কথা না, তোমার ঘাড় মস্কাইল কেন? পুরা ঘটনা সে শোনাইল। আচ্ছা তা তুমি কিছু করলা না? কয় হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে। পীর সাহেব বলছেন, বেটা বেকুব, আমি তোমারে দংশন করতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল, ফস করে উঠতে তিন লাফ দিয়া বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত, তুমি ফস করে উঠলা না কেন? সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে, থাপড়াইতে থাকবে, আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি, ইন্নাল্লাহ মা সাবিরিন, এটার নাম ধৈর্য না। ধৈর্য হচ্ছে ওভারকাম করতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, দৃঢ়তার সাথে, অবিচলতার সাথে, এটার নাম হচ্ছে সবর। সমস্ত নবীদের উপরে বিপদ এসেছে, সব নবীদের উপরে বিপদ এসেছে, কিন্তু কোন নবী কোন পয়গম্বর এই বিপদে অধৈর্য হন নাই, ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে বিপদ আসলো, এক বছর দুই বছর নয় 18টি বছর পর্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়লেন, শরীরে ব্যাধি হলো, গোস্তগুলির মধ্যে কীড়া হয়ে গেল, পোকা হয়ে গেল, তিনি ধৈর্য ধারণ করলেন। বিবি বাল বাচ্চা দূরে চলে গেল জঙ্গলের ভিতরে, যখন তার জিহ্বার ভিতরে পোকা হওয়া শুরু করে দিল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রাব্বুল আলামিন এখন তো আমার জিহ্বায় পোকা ধরা শুরু হয়ে গেছে, আমার জিহ্বায় যদি পোকা হয় তোমার মতো আল্লাহর নামের জিকির কি দিয়া করব? আল্লাহ রাব্বুল
আলামিন হযরত আইয়ুব আলাইহিসসালামকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, রোগ শেফা করে দিলেন। অধৈর্য তিনি হন নাই, ধৈর্য ধারণ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম হযরত ইয়াকুব আলাইহিসসালামের চোখের থেকে তাকে সরায় দেওয়া হলো, এত বড় বিরাট বিপদ, সেই বিপদের মধ্যেও তিনি ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত তারে দান করলেন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিসসালামকে বাঁচায় রাখলেন, শুধু বাঁচান নাই, প্রেসিডেন্ট বানায় দিলেন। আর তার জামানিয়ে যখন আসতেছিলেন, কোথায় মিশর, কোথায় কেনান, হযরতে ইয়াকুব আলাইহিসসালাম বলেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের ঘ্রাণ পেতেছি। হযরতে ইউসুফ আলাইহিসসালাম তিনিও কি বিরাট ধৈর্যের পরিচয় দিলেন কোরআন সাক্ষী। সামনে তার সেই 11 ভাই যারা তাকে ফেলে দিয়েছিল গর্তের ভিতরে, হযরতে ইউসুফ আলাইহিসসালাম ইচ্ছে করলে তো 11 জনকে মারিয়ে ফেলাই দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু তা তিনি করেন নাই। 11 ভাইকে তিনি চিনেছেন, সাহায্য করেছেন। আর ওই 11 ভাই সম্পর্কে হযরতে ইউসুফ আলাইহিসসালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার আজকে কোনো বিদ্বেষ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধৈর্যের পরিচয় দিয়েছেন। কত মার তাকে দিয়েছে তায়েফের ময়দান, যারা তায়েফে গেছেন তারা দেখেছেন, সরু রাস্তা, দুই দিকে পাহাড়, এই দুই দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে, আর তিনি পড়ে যাচ্ছেন, আবার কাফেরেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে, আবার পাথর মারতেছে, আবার বেহুশ হচ্ছেন, তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। ফেরেশতা বলেছে, হে আল্লাহর নবী, আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে হুকুম করে দেন, আমরা এই পাহাড় গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই। নবীজি তখন বলেছিলেন, নবীজি বলেছেন, আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি মেরে ফেলে দাও, তাহলে একটা কাফের যদি না বাঁচে কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি গায়ের রক্ত মুছে দুইখানা হাত আল্লাহর দরবারে তুললেন আর দোয়া করলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই কাফির বেঈমানের আমারে চেনে নাই, বোঝে নাই, আমি যে তোমার নবী ওরা তা বুঝতে পারে নাই, না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো, আয় আল্লাহ তুমি যেন রাগ করে এই কাফেরদের পরে তুমি যেন গজব নাজিল করো না। ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহদের বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আছে, ওহদে চতুর্দিক থেকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করা হয়েছে, হুজুরকে পাহারা দিতে দাঁড়িয়েছেন সাহাবাই কেরাম, বুক দিয়ে রাসূলের দিকে ফেরা, পিঠ পিছনে ফেরানো আছে, কাফেরেরা তীর নিক্ষেপ করছে, এই তীরগুলি এসে হুজুরের সাহাবীদের পিঠের মধ্যে ঢুকছে। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলকে হেফাজত করার জন্য যত তীর মারা হলো সাহাবীরা তীরগুলি পিঠে ধারণ করলেন, একা হযরত তালহার পিঠে 80টা তীর প্রবেশ করেছিল। রাসূলুল্লাহর দান্দার মোবারক শহীদ হয়ে গেল, হুজুর পড়ে গেলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ছুটে এসে হুজুরের রক্ত বন্ধ করার জন্য চেষ্টা চালাতে লাগলেন, রক্ত বন্ধ হয় না। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তকের ভিতর থেকে লোহার কড়া দাঁত দিয়া কামড়াইয়া বহু কষ্ট করে উঠালেন, কপাল দিয়া রক্ত পড়ে, মুখ দিয়া রক্ত পড়ে, দুই হাত দিয়া রসুল চেহারা বুঝে এনে হাতে দেখেন রক্ত। আল্লাহ নবী বলেন, এই জাতির কল্যাণ কি করে হবে, যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। মদিনায় সারা পড়ে গেল, নবী নাই, নবী শহীদ হয়ে গিয়েছেন,
চতুর্দিক থেকে লোকেরা দৌড় আরম্ভ করলো। একজন মেয়ে লোক দৌড়ায়, সাহাবীরা জিজ্ঞাসা করেন কোথায় যাও? মেয়ে লোকটি বলতেছেন উহুদের দিকে যাই বলে যাইয়া কোনো লাভ নাই, উহুদে যে যেতেছ যে কোনো লাভ নাই, যেহেতু তোমার যে দুটি ছেলে এসেছিল ছেলে দুটি শহীদ হয়ে গিয়েছে। মেয়ে লোকটি বলছে কে শহীদ হয়েছে শুনতে চাই না, আল্লাহর নবী কেমন আছেন সেটা জানাও। মেয়ে লোকটি বহু কষ্ট করে উহুদের ময়দানে আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে নবীজিকে জীবিত অবস্থায় দেখে তিনি বলছিলেন হে রাসূল, আমার দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মনে কোনো কষ্ট লাগে নাই, হুজুর আপনি বেঁচে আছেন, এটাই এক উম্মতের বড় সান্ত্বনা। ভাইরা আমার, এই হাজারো বিপদ হাজারো মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করেছেন আল্লাহর নবীরা, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য হচ্ছে সবচাইতে বড় কোয়ালিটি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসব, সবর ইখতিয়ার করলে পরে দুনিয়া আল্লাহ শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আজ আমার দেশে যত সবচাইতে বেশি যে জিনিসের অভাব তার নাম হলো সবর। কিসের অভাব? সবরের অভাব। গাড়িতে উঠতে দেখেন বেসবরি কারে বলে, দোকানে যান বেসবরির আলামত দেখতে পাবে, যেখানে যান মানুষ দারুণ বেসবর হয়ে যায়। অথচ সবর এখতিয়ার করা হলো মোমেনের সবচাইতে একটা বড় কোয়ালিটি, ধৈর্য ধারণ করা। এই ধৈর্যের কোয়ালিটি আজ মুসলমান হারিয়ে ফেলেছে। আমরা যদি ধৈর্য অবলম্বন করতে পারি বিপদ ও মুসিবতে, আমরা যদি আমাদের কদমকে মজবুত করে রাখতে পারি, তাহলে আমাদের সমাজে ইসলামের বিপ্লব হবে। এই বিপ্লব কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। বিপদে দৃঢ় হতে হবে, মজবুত হতে হবে, সবর এখতিয়ার করতে হবে, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হবে। মহব্বতের সাথে একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই সবর আমাদেরকে ইখতিয়ার করতে হবে। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো যে বেহেশতে চলে যাবে, অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবরম্ব অবলম্বনকারী, জেহাদের ময়দানে কে জেহাদ করতে এবং সবর ইখতিয়ার করতে কে তোমাদের মধ্যে পারদর্শী, অথবা এই পরীক্ষায় কে কামিয়াব হবে, এটা এখনই দেখা হয় নাই। আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে? জান্নাতে যাওয়া তো সহজ নয়, আল্লাহ পাক পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় কামিয়াব হতে হবে। আর আল্লাহ পাক বলেছেন অবশ্যই সবরের পরীক্ষা নেব, ওয়ালানাবুনুওয়ান্নাকুম হাত্তা নালামাল মুজাহিদিনা মিনকুম ওয়াসসাবিরিনা ওয়া নাবনু আখবারাকুম। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মুজাহিদ যারা, তারাই দৃঢ়, যারা নাকি দৃঢ়তা অবলম্বন করবে, সবর ইখতিয়ার করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় তাদেরকে কামিয়াব করবেন। এই সবর এক মহা সম্পদ, সবর ইখতিয়ার করতে হবে মুসলমানদেরকে। জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নেয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ, এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে। আমার বন্ধুগণ,
কোরআনে কারিমের ছোট্ট সূরা সূরা ওয়াল আসরের ভিতর থেকে যে কথাগুলি বিগত চার দিন আর আজকে বলা হলো, জীবন আমাদের ব্যর্থ, জীবন আমাদের ক্ষতিগ্রস্ত, এই জীবন যদি আমরা সবল করতে চাই তাহলে চারটি আমিন কুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিহাতাইন তোমা উযুবিল। আবার আরেকজনে বলছে, শুনছো বলে কি বলে, তোমার ছেলে তো ম্যাট্রিকে ফার্স্ট হয়েছে, কয় ইন্না লিল্লাহ, দোয়া মুখস্থ করছে, লাগাইবি কোথায় যায়। ইসলাম আমাদের সব শিখাইছে, আশ্চর্য হবেন, বলবেন মাশা আল্লাহ, সুবহান আল্লাহ, খোশ খবরই শুনবেন, আলহামদুলিল্লাহ, খাইতে মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, এসব তুমি কিছু বলে চলে না, বিসমিল্লাহ কয় না, আল্লাহর নাম নিতেই চায় না। আল্লাহ পাকের যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন, বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমেন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমি আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। ঘুমের দোয়া আছে, রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন, নামাজের পরে দোয়া পড়তেন, কত দোয়া যে হুজুর পড়েছেন। ইমাম নববীর একটা কিতাবই আছে, কিতাবুল আজকা, এত বড় কিতাব, সাহাসের তা থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন, কিতাবুল আজকা। এই কিতাবুল আজকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছেন, সকালে, সন্ধ্যায়, রাতে, শুতে, উঠতে, বসতে, হাসিতে, খুশিতে, বিপদে, মুসিবতে সব সময় দোয়া করতেন। এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন, এই দোয়াগুলির বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন, অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া। যারা নাকি সবর এখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা, সুউচ্চ জায়গা, প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বাদন করা হবে, সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে। আল্লাহর দয়া তো দারুণ বান্দার উপরে, বান্দা যদি একটু আমল করে, ভালো পথে চলে, গতকাল বলেছি সব করবেন একটা, আল্লাহ নেকি দেবেন দশটা, একটা নেকির কাজ করবেন, আল্লাহ দিবে কয়টা, দশটা, তিনি তো রহমান, তিনি রহিম, এত দয়া তার। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কোনো বান্দা যদি এক বিঘত এগোয় আল্লাহ পাক তার দিকে হেঁটে আসেন, বান্দা যদি হেঁটে যায় আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ পাক বলছেন, আমার গজবের চাইতে আমার রহমত বেশি, সুবহানাল্লাহ, আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি। খাজা বাবার দরবারে গিয়া, পীরের দরবারে গিয়ে, অর্থাৎ না হক পীর, হকপন্থী পীর তো বাংলাদেশে বহুত আছে, দুনিয়ায় আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, যারা দিনদার, ইমামদার, আলেমে দিন, যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না, যারা মানুষকে বেদাতের দিকে চালায় না, শিরক এবং বেদাত মুক্ত করে তাওহীদের দিকে যারা চালায়, এরাই হলো হকপন্থী পীর, আর তাদের কারণেই ইসলাম আজও টিকে আছে, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আকিদাকে শুদ্ধ করে নিতে হবে, কেউ কিছুই দিতে পারবে না, দেওয়ার মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন, মালিককে এমন দেওয়া দিবেন, পড়ে গিয়া জিস পর নজর বান্দা কো মাওলা কর দিয়া, পড়ে গিয়া জিস পর নজর বান্দা কো মাওলা কর দিয়া, আ গিয়া জিস দাম মে জোশ কতরা কো দরিয়া কর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশায় পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে, সৎ কাজ করে, হকের দাওয়াত দিয়া সবর ইখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন।
এই চার দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলির ভিত্তিতে রাসূলুল্লাহ লোক তৈরি করেছিলেন। আবু বকর হলেন, ওমর হলেন, আলী হলেন, ওসমান হলেন, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এই সব সাহাবায়ে কেরাম ইমানের উপরে, ধৈর্যের উপরে, সবরের উপরে, আমলে সালের উপরে তৈরি হয়ে গেলেন। আর এই লোকগুলো নিয়ে রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন মদিনায়। আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আজকে প্রেসিডেন্ট, সমাজ বিনির্মাণে সূরা আসরের বিরাট অবদান। আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিফল, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, চারটা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? মাত্র চারটা কাজ। এই চারটি কাজ যদি বাংলাদেশের জনগণ করে, ঈমান যদি আনে, সৎ কাজ যদি করে, হকের দাওয়াত যদি দেয়, কোনো ভয় পাবে না। মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে, তাতে চাকরি থাকুক আর চলে যাক, এর নাম ইমাম। এর নাম কি? এর নাম ইমাম। ওলামাদের সবচাইতে বড় দায়িত্ব, সবচাইতে বড় দায়িত্ব কার? ওলামা, খোতাবা, তারা হচ্ছেন ওমানাউদ্দিন, দিনের আমানত আলেমদের কাছে, কার কাছে? ওলামাদের কাছে দিনের দায়িত্ব। মাহফিলের ভেতরে, মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, না হকের বিরুদ্ধে কথা বলতে হবে। চাকরি থাক আর যাক, কোনো পরোয়া করি না। রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? জোরে চিল্লা এখন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। ব্যাটারি জিকের মালিক আমি, তুমি তুমি সুসু করো কেন? তোমারও তো ভয় কেন? হক কথা বলতে হবে। হক কথা যদি সাহাবায়ে কিরাম না বলতেন, তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত, মদিনা পর্যন্ত আসতে পারতো না, ঠিক কি রকম? আমাদের শানদার মাঝি, ওলামায়ে কিরামদের রয়েছে শানদার মাঝি, অর্থাৎ উজ্জ্বল অতীত, উজ্জ্বল অতীত। স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান অনস্বীকার্য। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা জাফর থানেশ্বরী, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী, আল্লাহর যথেষ্ট বড় বড় আলেম, ব্রিটিশের গোলামি থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। মাওলানা জাফর থানেশ্বরীকে ব্রিটিশ গভর্নমেন্ট গ্রেফতার করেছে, তাকে জেলে রেখেছে, বিচার হলো, বিচারে তাকে আন্দামান দ্বীপে দ্বীপান্তরিত করা হবে, তাকে লোহার জিঞ্জির পরানো হয়েছে। উপমহাদেশের ওলামাদের মধ্যে শীর্ষস্থানীয় আলেম মাওলানা জাফর থানেশ্বরী, গলায় শিকল পরানো, কোমরে শিকল পরানো, পায়ে শিকল পরানো, হাতে শিকল পরানো, এই অবস্থায় ব্রিটিশ পুলিশেরা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে জাহাজের দিকে, আন্দামান নিয়ে যাবে। হাজার হাজার মানুষ বোবার মতো তাকায় আছে, অস্ত্রের সামনে কথা বলার সাহস কারো নাই, সকলের চোখ থেকে পানি ঝরছে। যাতে এক শ্রদ্ধা করতাম, যার বক্তৃতা শুনতে হাজার হাজার মানুষের ঢল নামত, তারে আজকে বান্দে নিয়ে যাচ্ছে। তিনি এদিক ওদিক তাকাচ্ছেন আর হাসি মুখে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নজর পড়ল যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে দুই তিনটা ছোট্ট বাচ্চা নিয়ে বোরখা পরা একটা মেয়ে লোক দাঁড়ানো। তিনি বাচ্চাদেরকে দেখে বুঝতে পারলেন বোরখা পরা মেয়েটা, মেয়ে লোকটি তার স্ত্রী। পুলিশকে বললেন, আমাকে এখানে একটু দাঁড়াতে দাও। পুলিশ দাঁড়িয়ে গেল। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, তুমি আমাকে কি বলে যাচ্ছ? মাওলানা জাফর থানেশ্বরী বলছেন, প্রাণের স্ত্রী, তোমাকে নতুন কোনো কথা আমি বলবো না, পুরান কথাটা স্মরণ করিয়ে দেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরা আর তার বাচ্চা ইসমাইলকে মরুভূমির ভিতরে, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই,
ওই মরুভূমির ভিতরে যে আল্লাহর কাছে ছেড়ে গিয়েছিলেন আমি তোমাকে আর বাচ্চাগুলিকে, সেই আল্লাহর কাছে ছেড়ে গেলাম। ব্রিটিশ সরকারের পতন হলো, জিল্লাতির সাথে বিদায় হলো, ওলামাদের রক্তের উপরে স্বাধীনতা কায়েম হলো। আজ ইতিহাস থেকে আলেমদেরকে, পীরদেরকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। এদেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা, আল্লাহর পীর বজরগ, আল্লাহর অলিরা, তারাই দেশে ওলামায়ে কেরাম ইসলাম এদেশে এনেছেন। তাদের কারণেই এই দেশে লক্ষ লক্ষ মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। আল্লাহ বলছেন ওই দুনিয়ার মানুষেরা জান্নাতি তোমরা ছিলা, দুনিয়ায় আমি পাঠিয়েছি, উঠায় আনার জন্য রশি নাজিল করে দিলাম, রশি হলো কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আস্তাতা বলা হয় নাই, যেখান দিয়ে খুশি সেখান দিয়ে ধরো, এরকম না, সবাই মিলে এক জায়গা দিয়া ধরো, রশির অপার প্রান্ত ধরে টেনে আমি আল্লাহ তোমাদেরকে আবার হারানো জান্নাতে পৌঁছাইয়া দেব। হারানো জান্নাতে আমরা কি আবার ফিরে যেতে চাই? বিনীত ভাবি তোমার আলিশান দরবারে, শাহী দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই, যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেক নিয়ত করে দোয়া চায়, সকলের দোয়া কবুল করে নিও, সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল আলামিন। এই মাহফিল অতীতেও তুমি ঋণযুক্ত রাখো নাই, এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে। এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু, তাদের দিলগুলিকে নরম করে দিও, তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়া দিও রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে বসলাম, যেই হাদিস দিয়ে মাহফিলটা শুরু করেছিলাম, তোমার হাবিব বলেছেন কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, তোমার আলোচনার মাহফিলে, তোমার হাবিবের আলোচনার মাহফিলে কোনো মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন। তোমার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, মাবুদ এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও।